একদিক দিয়ে শাকিব আরেক দিক দিয়ে অপু, মনে হয় যে আমি ফুটবল খেলায় নামছি। আবাহনী মোহামেডান দর্শক আমার মনে হয় এটার উপর নির্ভর করে আবার যাবে হলে। আসলে মেইনলি গল্পটা লিখছিলাম শাকিবকে দিয়ে, শাকিবের মতো না, শাকিব তো শাকিবই, এখন এর মতো বলতে গেলে তাহলে আমাকে মানুষে বলদ ভাববে, আমারই বলবে, বাবা কত বড় ডিরেক্টর শাকিবের সাথে তুলনা, এটা আমি দিচ্ছি না। আসলে কি বলবো, অপু বিশ্বাসকে অনেকেই বলছিল উনি ফ্যাট, তারপরে মোটা, ইঠি। আসলে মেইনলি অপু বিশ্বাসকে তো আমি কাউকে বিয়ে দেব না, আমার সিনেমা করতে হলে আমার দরকার অ্যাক্টর। অপু বিশ্বাসকে ওই তুলনায় করতে হলে মিঠুন চক্রবর্তী আরও আগে বাদ হয়ে যায়, কিন্তু মিঠুন চক্রবর্তী কেন এখন এই এই অবস্থা এই 70-80 বছর বয়সে? কিন্তু আমার সিনেমাতে দরকার অ্যাক্টর, অ্যাক্টিং। আমার তো স্বাস্থ্য কতটুকু ভালো, স্বাস্থ্য কতটুকু কম কি, এগুলো তো আমার দেখার বিষয়, আমার অ্যাক্টর ছাড়া তো আমি ছবি করতে পারবো না। কিন্তু অপু বিশ্বাসের ভিতরে যে অ্যাক্টিংটা আমি পাইছি, এটা না পাইলে আমি সিনেমা এটা করতে পারতাম না। মেন কথা এলে অপু বিশ্বাস অপু বিশ্বাসই, এর উপরে যদি কোনো নায়িকা থাকে আপনারা দেন আমি করবো। এই ছবি যদি দর্শক এনজয় না করে, আমার মনে হয় না যার দর্শক সিনেমা পাবে, আমার এইটুকু দৃঢ় বিশ্বাস আছে। আমি দর্শককে বলতেছি না যে মানে বেশি কথা বলে হলে নিতে, আমি দর্শককে অনুরোধ করব ট্রেলারটা অন্তত দেখবেন, হলে আগে যায় না, ট্রেলারটা দেখার পরে যদি আপনাদের মন চায় যে একটা ছবি আসতেছে তারপরে আপনারা হলে যান। আর হল যারা যাবেন তারা ছবিটা দেখার পরে যদি মনে হয় ছবিটা ভালো, একটা ছবি আসছে অনেকদিন পরে, তাহলে একটু প্রচার করবেন। এই আমিও জানি যে এটা প্রচার হবে, যারা প্রথম দেখবে তারা হল থেকে বেরিয়ে আসে আমার দৃঢ় বিশ্বাস এই কথাটা বলবে যে এতদিন পরে একটা ছবি দেখলাম। এই কথাটা যদি আমি পেয়ে যাই তাহলে পরবর্তীতে আমার দর্শক জিতেই থাকবে ইনশাআল্লাহ। একদিকে সাকিবের সই সিনেমা থাকবে গোলোয়, আরেকদিকে আপনার প্রেম প্রীতির বন্ধন, আপনি দেখেন এটা ছবিটা আরও একটু কম্পিটিশনে যাবে কি, আমি বলি একদিক দিয়ে শাকিব আরেক দিক দিয়ে অপু, মনে হয় যে আমি ফুটবল খেলায় নামছি। আবাহনী মোহামেডান, কারণ শাকিব আর অপুর মধ্যে একসময় ঘর সংসারে বিবাহিত বিয়ে হয়েছিল, এখন বিচ্ছেদ হয়েছে বিদায়। দর্শক আমার মনে হয় এটার উপর নির্ভর করে আবার যাবে হলে, কিন্তু দুইটা ছবি যদি একসাথে রিলিজ হয়, একদিকে অপু বিশ্বাস আরেক দিকে শাকিব, আমার মনে হয় এই দুয়াটা ছবি দেখবে যে শাকিব কী করলো অপু কী করলো, এটা আমার একটা প্লাস পয়েন্ট, এটা আমি আশাবাদী আরও বেশি। আসলে মেইনলি গল্পটা লিখছিলাম শাকিবকে দিয়ে, কিন্তু আমার দুর্ভাগ্য শাকিবকে আমি নিতে পারি নাই, অনেকজন অনেক কথা বলাতে আমি ভয় পাইছি যে শাকিবকে নিয়ে ছবি করতে পারবো কি না, যেহেতু আমি একটা নবাগত ডিরেক্টর পারবো কি না, অতটা সাহস আমার বুকে আসে নাই। কিন্তু যখন আমি ছবি করতে গেলাম, করতে গিয়ে যখন আমার সাহস আসলো, তখন আমি ভাবলাম শাকিবকে নিলাম না কেন। তবে এই নয় যে শাকিবকে ছাড়া জয় যেটা পাইছি, অন্তত শাকিবের 100%, কিন্তু আমি 100% আর দ্বারা পাবো না, ওরটা পাবো আরেক দিক দিয়ে, হয়তো 80% শাকিবের মতো পাইছি, কিন্তু ভালো করছে জয়, জয় যে এতটা ভালো করবে আমি বুঝতে পারি নাই। তো সেটা হলো এক শাকিব তার চিরজীবন থাকবে না, আরও তো তৈরি করতে হবে, রিক্স একটা নিছি যা থাকে কপালে। আচ্ছা পরবর্তী সিনেমা যদি আপনি বানান, এটাকে শাকিবকে নিয়ে আশা তো করি শাকিবকে নিয়ে একটা ছবি করার, এখন এই ছবিটা কী দাঁড়ায় সেটা আগে দেখি। এই ছবি যদি খেয়ে যায় তাহলে আমি মাঠে নামবো ফিল্মে, কারণ আমারও দৃঢ় বিশ্বাস এই ছবি যদি না খায় আর মনে হয় না যে ছবি আর খাবে, আমার এটুকু বিশ্বাস আছে। আমি কাউকে বেশি কথা বলে হলে নিতে চাচ্ছি না, খালি ট্রেলারটা দেখবেন, আমি বলছি ট্রেলারটা দেখে তারপর হলে যাবেন, গানগুলো শুনে তারপর হলে যাবেন, এই এলো আমার। আপনি তো বললেন যে শাকিব খানকে বেশ করে গল্পটা লেখা হয়েছে, যখন শাকিব খান এখন তো নাই না, তাহলে কি মানে জয় চৌধুরীকে ইনভলভ করার পরে কি গল্পে কোনো পরিবর্তন এসেছে কিনা? আসছে মোটামুটি, শাকিবের মতো তার আসে না, তবে আসছে, যা দরকার তা আমি পাইছি। জয়কে আমি আমার মনে হয় যে এই ছবিতে জয় উঠে দাঁড়াবে, কারণ ওর ভিতরে যতটুকু একটু ই ছিল ওটা আমি তৈরি করে নিছি, কারণ জয় আমাকে ওই সময়টা দিছে, আমাকে যথেষ্ট সম্মান করছে, স্যার স্যার বলে অনেকটাই করছে, স্যার আপনি যেভাবে পারেন আমাকে বলে দেন আমি ওইভাবে করার চেষ্টা করব, তো করছে জয় পেয়ে গেছি, আমি জয়ের ভিতরেও পেয়ে গেছি, তবে শাকিবের মতো না, শাকিব তো শাকিবই, এখন এর মতো বলতে গেলে তাহলে আমাকে মানুষে
বলদ ভাববে, আমারই বলবে, বাবা কত বড় ডিরেক্টর সাকিবের সাথে তুলনা, এটা আমি দিচ্ছি না। জয় জয়ের জায়গায় সাকিব সাকিবের জায়গায়, তবে ছবি আমি পেয়ে গেছি জয়কে দ্বারা। তার সাথে পাল্লা দিতে গেলে আমার মনে হয় এটা খুব খারাপ দেখা যাচ্ছে। তবে আল্লাহ যদি ওনার কাছে নেয় আমাকে, ওনার ধারের কাছে যাইতে পারি, সেটা আমার ভাগ্যের ব্যাপার। তবে হ্যাঁ, আমি করছি দর্শকের উপর চ্যালেঞ্জ করে, আমি কারোর সাথে পাল্লা দিয়ে যাচ্ছি না। আমি তখনই সাকসেসফুল হব যে যদি দর্শক হল থেকে বেরিয়ে এসে বলতে পারে যে এতদিন পর একটা ছবি দেখলাম, তাহলে আমি সাকসেসফুল। আমি চ্যালেঞ্জের মোকাবেলায় কারো যাচ্ছি না। এই লোকের গল্পটা যেহেতু মানে একটু রোমান্টিক মনে হচ্ছে নামটা শুনে, এবং প্রেমের একটা ছোঁয়া থাকবে মনে হচ্ছে। ভালোবাসা দিবস তো চলে গেল, এখন রিলিজ না দিয়ে আপনি ঈদে কেন রিলিজ দিচ্ছেন? এটা আসলে মেইনলি এটা রোমান্টিক কমেডি, রোমান্টিক একটা প্রেমের গল্প। ছবিটা তো আমি এখন বোঝাইতে পারবো না, তবে আমার দৃঢ় বিশ্বাস এই ছবিটা মনে হয় দর্শক খুব এনজয় করবে আর কি। কারণ দর্শক যেগুলো চাচ্ছে, যেমন আগের ছবিগুলোতে ছিল বেদের মেয়ে জোস্না, তারপরে যে বড় বড় রাজীব ভাই, হুমায়ুন ফরিদি ভাই, যে সমস্ত ছবিগুলো ছিল, ওই ছবিগুলোর মধ্যে লাইন আপ ছিল, ভালো গল্প ছিল, কমেডি ছিল, তারপরে সাসপেন্স ছিল, ড্রামা ছিল। ছবির ভিতরে যদি প্রত্যেকটা জিনিস না থাকে, এক ঘায়ামি যদি কিছু থাকে, তাহলে সেই ছবিটা ভালো হয় না। আর আমি এই ছবিটা খুবই আশাবাদী যে দর্শকের যা চাহিদা সবই এর ভিতরে আছে, যেমন কমেডি, কমেডি রোমান্টিক প্রেম, সাসপেন্স, ড্রামা, অ্যাকশন, বিভিন্ন সব কিছুই আছে এটার মধ্যে। জানি না এটা কি হবে, একটা কিছু হবে আমার দৃঢ় বিশ্বাস। ফুল প্যাকেজটাই থাকতেছে, লাইন আপ বজায় রেখে আর কি, এই আর কি। সিনেমাটা মানুষ কেন দেখবে যদি কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ বলতেন? সিনেমাটা একমাত্র দেখবে কমেডির কারণে, এক নম্বর কমেডি দেখবে, আর দুই নম্বর গানগুলোর জন্যে, পাগল মন গান, তারপরে ম্যাডাম আমার ডিসকো সাইজ আছে, তারপরে তুমি জানো না গো প্রিয়, তারপরে মিশা ভাইয়ের যে আধ্যাত্মিক গানগুলা, তারপরে আরও গান আছে, এই গানগুলাই উপভোগ করবে আর কি খুব। ঈদের মধ্যে যে একটা আনন্দ উপভোগ, যে মানুষ যে ছুটি নিয়ে যাবে, ঈদের যে তিন চার দিন ছুটিটা থাকে, সেই ছুটিটা আমার মনে হয় এই ছবিটাতে আনন্দটা ভোগ করতে পারে। পাগলমন গান তো এটা অনেক পুরনো একটা সিনেমার গান, ওই গানটা আপনার সিনেমায় কীভাবে ব্যবহার করতে? আসলে মেইনলি পাগলমন গানটা একসময় কোটি কোটি টাকা ব্যবসা করছে। আমি যখন গানটা করতে যাই, তখন দিলরুবাবার কাছ থেকে আমি পারমিশন নিলাম। আমি মনে করছি যে দিলরুবা মানে ম্যাডামের কাছ থেকে ওদের পারমিশন নিতে হয়, কিন্তু পরক্ষণে জানলাম যে এটা আশা বুদাস ভাইয়ের কাছ থেকে নিতে হয়। তে দিলরুবা ম্যাডাম একটা কথা বলছিল যে এই ছবিটা একসঙ্গে কোটি কোটি ব্যবসা করেন, তা আপনি কেন আবার এই পাগল মন নিয়ে পাগল হইলেন? আমি বলে দেখেন, যখন 92 এই ছবিটা রিলিজ হয়, তখন যারা এই ছবিটা দেখছে তারা আর এখন নাই, কেউ বৃদ্ধ হয়ে গেছে, হলে যায় না, কেউ কেউ মারা গেছে, কিন্তু আমি এই গানটাকে আবার এই যুগের সাথে তাল মিলেকে রিমেক করে, নতুন করে মিউজিক করে, এবং কি লিরিক্স চেঞ্জ করে গানটা নতুন করে করছি, যেন দর্শক আগের মতো যেন আমি আবার হলে নিতে পারি এই গানটার জন্যে। তবে গানটা পিকচারেশন দিছি পাঁচটা চেঞ্জিং, প্রথম দিছি মনে করেন কলেজের ড্রেসে, দ্বিতীয়টা দিছি রোমান্টিক ড্রেসে, তৃতীয়টাই দিছি রাজকুমার বেদেনি, চতুর্থটাই দিছি রাধাকৃষ্ণ, লাস্টে দিছি ওই মুখটা আবার ফিরে এনে। দর্শকদের উদ্দেশ্যে কিছু বলে দিন। দর্শকের উদ্দেশ্যে এই একটাই কথাই বলবো যে আপনাদেরকে হয়তো অনেক ডিরেক্টররা অনেক ইয়েরা আপনাদেরকে পাম্পটি মাইরা হয়তো হলে নেয়, আমি আপনাদেরকে পাম্পটি মেরে হলে নিতে চাচ্ছি না। আপনারা যদি এই ছবিটার যেহেতু মোটামুটি ভাইরাল হয়ে গেছে এটা শুনে, অথবা ট্রেলারটা দেখার পর, আমি ট্রেলার ছেড়ে দিচ্ছি হলে ছেড়ে, রিলিজ হওয়ার আগে 15-20 দিন আগে আমি ট্রেলার ছেড়ে দিচ্ছি, এবং কি অডিও ট্রেলার ছেড়ে দিচ্ছি সারা বাংলাদেশ, তারপরে পিকচারেশন ট্রেলার ছেড়ে দিচ্ছি। এই ট্রেলার দেখে যদি আপনাদের মনে হয় যে ছবিটা ভালো হবে, তবে আপনারা হলে যাবেন, ছবিটা খুবই ভালো হয়েছে আমার দৃঢ় বিশ্বাস। আর যদি আপনাদের ভালো না লাগে, জান আমি টাকা ফেরত দেব। চ্যালেঞ্জ।